রাতের রেডিওর আজকের নিবেদন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গণ্ডগোল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 2 নভেম্বর 1935 সালে। তিনি এ যুগের এক অন্যতম উল্লেখযোগ্য সাহিত্যিক ছিলেন। বড়দের এবং ছোটদের মন জগতে তার অবাধ বিচরণ ছিল। বড়দের জন্য তার লেখা দূরবীন, ঘুনপোকা, যাও পাখি উল্লেখযোগ্য। ছোটদের জন্য লেখা মনোজদের অদ্ভুত বাড়ি অত্যন্ত জনপ্রিয়। পরবর্তীকালে তার বহু উপন্যাস থেকে ছবি তৈরি হয়েছে, যার মধ্যে পাতাল ঘর, গোসাই বাগানের ভূত, হীরের আংটি উল্লেখের দাবি রাখে। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্র ভারতে প্রকাশিত শীর্ষেন্দুর সেরা 101 থেকে। প্রধান চরিত্রে কুমুদ ও পরেশ পাল। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি জয়জিৎ। শুরু হচ্ছে গণ্ডগোল। রামি কেমন মেয়ে তাও কুমুদ জানে না, অথচ রামি একরকম তার বিয়ে করাবো। খবর যা পাচ্ছে কুমুদ তা মোটেই ভালো নয়। রামির নাকি বিয়ে, গণ্ডগোল মানেই হলো কুমুদ। তার গোটা জীবনটাই নানা গণ্ডগোল, গুবলেট আর কেলোর একটা যোগফল। তার উপর বাপের দুটো বউ আর 13 ছেলে মেয়ে, তার উপর বাপটা রক্তটা, দুই মায়ের উত্তম মধ্যম ঝগড়া প্রায় লেগে আছে, সব মিলিয়ে নরক গুলজার। এই 13 ছেলে মেয়ে যে যার মতো সন্ডা গুন্ডা বাদর গরু তৈরি হচ্ছে। কুমুদ ছিল তার মধ্যে আরো সরেশ। মাস্টাররা মারত, বাপ পেটাত, মা ঠেঙ্গাত, আর যে পারত উত্তম মধ্যম দিতে কসুর করত না। যাত্রা দলে নাম লেখাতে গিয়েছিল বলে অবশেষে ঠিক 14 বয়সে কুমুদকে তার বাপ জুতো পেটা করে বাড়ি থেকে বার করেছিল। ভেবে দেখল কাজখানা ঠিকই হয়েছিল, বাপের তেমন দোষ দেওয়া যায় না। 14 বয়সে আরো অনেক গুণ তার দেখা দিয়েছিল। এই যেমন বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, হারিয়া বোঝাইয়া বেশ একরকম চলে যাচ্ছিল। নষ্ট হওয়ার পথে 14 বয়সটা খুবই কাঁচা ছিল। তাছাড়া ভেবে দেখলে 13 ছেলেমেয়ের মধ্যে এক আধটা কমে গেলে বাপের তেমন ক্ষতিও হবে না, কি কার করে ধারে। কুমুদ জুতো বেটা হয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ল, তখন চারিদিকে উদ্যম পৃথিবী। যে দিকে খুশি যাও, যা খুশি করো, কিছু বলার নেই কারো। 14 বয়সে সে এক ভারী মজার ব্যাপার, প্রথম রাতটা জল খেয়ে গাছতলায় কাটিয়ে দিল কুমুদ। একরকম বেশ লাগলো, একটু খিদে পায় এই যা মুশকিল। কুমুদ 4-5 গা তফাতে গিয়ে এক বাড়িতে চাকরের কাজ পেল। ঠিক 3 বাদে ভাগ বুঝে গিন্নিমার সোনার বালা হাতিয়ে কেটে পড়ল। মতি শেখরা খুব ঠকিয়েছিল, মাত্র 150, তাও মেলা ঝামেলার পর দিয়েছিল। ধরিবাজ লোক বালা হাতে নিয়ে তার দিকে এক ঝলক তাকিয়ে বলল, একটু চুরির মাল আছে বাপু, ধরা পড়লে তোমার অভিনষ্টা আমার অভিনষ্টা। এই 150 কয়েকটা দিন একেবারে রাজার হালে কেটে গেল কুমুদের। তারপর সে আরো একটু দূরে গিয়ে পড়ল, 10-20 গা আর 2 গঞ্জ ছেড়ে ফুলপুরে বাসা গেল। তুচ্ছ কাজ, একটা পুরনো কালী মন্দির, ঝাড়পাট দেওয়া আর ধোয়া মোছার কাজ, মাইনে 5 আর 2 খাওয়া। এ কাজটা কুমুদের বেশ ভালোই লাগতো। খবরদারি করার লোক নেই, ছড়িদার নেই, আর খাটুনিও তেমন কিছু নয়। একদিন কালী মন্দিরে দুপুরবেলা এক যুব্বস বাবাজি এসে হাজির, জটাজুট, দাড়ি আর ময়লা রক্তাম্বর, আর গায়ে যা বোটকা গদ্দ। বাবাজি নানা রকম হুঙ্কার ছেড়ে আর অম্বং চিৎকার করে আসর জমানোর চেষ্টা করল, কিন্তু বিশেষ সুবিধা হলো না। তারপর কুমুদকে ধরে বলল, 2 দে, সব তোরা শিখিয়ে দেব। 2 টাকার তখন মেলা দাম, কুমুদ কিছুতেই রাজি হলো না। হতাশ হয়ে বাবাজি তখন নাটমণ্ডপে শুয়ে ভোস ভোস করে ঘুমাতে লাগলো। এমনই কপাল, ঠিক সেই সময় একটা গোখরো সাপ বেরোলো মন্দিরের দক্ষিণ কোণে। বাবাজি চেঁচামেচিতে উঠে পড়ল, তারপর এলেন দেখালো বটে।
সাপটা সবে নাট মন্দিরের নিচে ধাপে কিলবিল করে ঘাস জঙ্গলে পালাবার ফিকির খুঁজছিল। বাবাজি গিয়ে খপ করে তার লেজ ধরে সেটাকে তুলে ফেলল। অন্তত আড়াই হাতের পাকা বকরো। বাবাজি সাপটাকে হাতে ঝুলিয়ে পাকা চোখে সর্বাঙ্গ দেখে নিয়ে বলল, গাভীন আছে, পেট ভরা ডিম। চিমটে দিয়ে দুটো বিষ দাঁত উপড়ে সাপটাকে ফের ঘাস জঙ্গলে ছেড়ে দিয়ে কুমুদের দিকে চেয়ে বলল, সব কটা ডিম ফুটে যখন বাচ্চা বেরোবে তখন গরমের সময় ঘাসে পা দিতে পারবি না, ঢুকে দেবে। সাপের ভয় কুমুদের তেমন নেই, জন্মাবধি সাপ কোপ নিয়েই বসবাস। তবে বাবাজি বেশ খপ করে সাপটাকে ধরে ফেললো। তাতে সে বুঝলো বাবাজি এলেমদার। দুখান টাকা কবুল করে সে বাবাজির কাছে সাপ ধরা শিখলো দুদিন ধরে। অবশ্য দু টাকায় হলো না, গাজার পয়সা ভাতের ভাগও তাকে বেশ কিছু দিতে হলো। অভাবে পড়লে কুমুদ সাপ ধরে বেঁচে দিয়ে আসতো গঞ্জে। বিষ আর চামড়া দুয়ে কিছু দাম আছে, তবে তেমন কিছু নয়। একদিন বুড়ো বুড়ুতের মেয়ে পুতুলকে কুপ্রস্তাব দিয়েছিল বলে দেখি ঠ্যাঙান টেনা ঠ্যাঙালো গায়ের মোড়ল মাতব্বররা। সে হেনস্তার আর শেষ ছিল না। ভেবে দেখলো কুমুদ কাজটা খারাপই করেছিল, পুতুল বড় ভালো মেয়ে। ঠ্যাঙানটা খেয়েছিল বিকেলবেলা, মেরে গায়ের বাইরে একটা গাছতলায় তাকে টেনে ফেলে দিয়েছিল। জ্ঞান যখন ফিরল তখন অনেক রাত, গায়ে গতরে সাংঘাতিক ব্যথা, চোখেও ভালো দেখছে না। কিছুক্ষণ জিরিয়ে কুমুদ ফের গায়ে ঢুকল। সোজা কালী মন্দিরে গিয়ে কালীর নথ আর দু চারটে বাসন নিয়ে চম্পট দিল। নাখের নথটা যে সোনা তা কুমুদের জানা ছিল। এর পরের ঠেকটা বেশ ভালোই ডুটে গেল কুমুদের। মানুষের মেলায় একটা চপের দোকানে সে তখন জোগাড়ির কাজ করে। সেদ্ধ আলু মাখে, নেড়ো বিস্কুট গুঁড়ো করে, উনুনে হাওয়া দেয়, খদ্দেরকে চপ কাটলেট পরিবেশন করে আর পাতা ফেলে। মেলায় মেলায় ঘুরতে হয়। দোকানের মালিক তেমন সুবিধার নয়, একটু খেঁটি গোছের। নাহরের মেলায় এক খদ্দেরের নতুন শালে চা ছলকে পড়ায় মালিক উঠে এসে দু তিনটে থাপ্পড় কষালো কুমুদের গালে। কিন্তু শালওয়ালা লোক ভালো, প্রথমে গালাগাল করলেও মারধর দেখে সেই এসে মেটালো। কুমুদের খুব দুঃখ হয়েছিল সেদিন। মালিক চড় থাপ্পড় মেরেও শান্ত হয়নি, জবাব দিয়েছিল। মালিকের সন্দেহ ফাঁক পেলেই কুমুদ টাকা সরা কদিন ধরেই তাড়াবো তাড়াবো করছিল। তা মালিকের দোষ নেই, টাকা কুমুদ সরাতো বটে। দোকান থেকে বেরিয়ে ফ্যাপ্যা করে ঘুরে বেড়াচ্ছিল কুমুদ। হঠাৎ সেই শালওয়ালার সঙ্গে দেখা। এই যে খোকা, তোমাকে কি লোকটা তাড়িয়ে দিল? হ্যাঁ, আপনার জন্যই তো, চায়ের দাগ তো দুধ দিলেই উঠে যায়, বেকার বেকার আমার চাকরিখানা খেলেন। শালওয়ালা ভারী অপ্রস্তুত বলল, তা বটে, তাহলে আর কি করা, চলো আমার সঙ্গে। মানুষকে নিরাশায় দেখলে আমার বড় কষ্ট হয়। তা সে শালওয়ালার বাড়িতে কয়েকদিন তোফা কাটলো কুমুদের। আসলে শালওয়ালার তিন কুলে কেউ নেই। হরিগঞ্জ গায়ে বেশ বড় বাড়ি, অবস্থাও ভালো, লোকটা স্কুলে মাস্টারি করে আর নানা বায়ু আর বাতিকে ভোগে, ঘন ঘন হোমিওপ্যাথিক ওষুধ খায়, কোথায় টাকা রাখে তা বেবাগ ভুলে যায়। দুখান চাকর আর একজন রান্নার লোক যে কেন লাগে কে জানে। সে বাড়িতে থেকে বেশ দু পয়সা আয় হতে লাগলো কুমুদের। খ্যাটের বন্দোবস্তও বেশ ভালো, আর দুখান চাকর রান্নার লোক আর কুমুদ চারজনই হাত লাগাত, বেশ জমে গিয়েছিল চারজনে। শালওয়ালার নাম গিরিনবাবু। তা গিরিনবাবু একদিন তাকে ডেকে চুপি চুপি বলল, শোনো কুমুদ, আমি ঠিক করেছি আমি তোমাকে পুষিয়ে নেব, ওই করে আমার বিষয় সম্পত্তি সব তোমাকেই দিয়ে যাব। এক জ্যোতিষী বলেছে আমার আয়ু আর বেশি দিন নেই। কুমুদের কাছে প্রস্তাব স্বপ্নের মতো, যে তক্ষুনি রাজি হয়ে গেল। তবে পুষিয়ে নেওয়াটা মুখে মুখেই হলো, কাগজপত্র কিছু লেখা থাকলো না। গিরিনবাবু মাথা বাগল লোক, তার খেয়ালও কম। কুমুদকে যে গিরিনবাবু পুষিয়ে নিয়েছেন
এই কথাটা তার দুই চাকর ভজা আর কানু বিশ্বাস করল না। ঠাকুর নন্দলালও খুব একটা গায়ে মাখল না। অথচ এদের ওপরে খবরদারি করতে না পারলে তার পুষি হয়ে লাভটাই বা কি। তবে গিনবাবুকে সে প্রকাশ্যে বেশ খোলা গলায় বাবা বলে ডাকতে শুরু করে দিল। গিনবাবুর হঠাৎ একদিন খেয়াল হলো কুমুদের বিয়ে দেওয়া দরকার। ব্যাস সঙ্গে সঙ্গে তিনি পাত্রী খুঁজতে লোক লাগিয়ে দিলেন। গায়েগঞ্জে পাত্রীর অভাব নেই, মেয়ের বাপেরা মুখিয়ে বসে আছে। নবীগঞ্জের পরেশ পালের মেয়ে রামীকে পছন্দ করে এলেন গিনবাবু। তারপর বেশ বাজনা বাজিয়ে ফস করে বিয়ে হয়ে গেল। রামী তখন নিতান্তই বালিকা, 9-10 বছর বয়স। কথা ছিল বিয়ের পর বউ বাপের বাড়িতেই 2-4 বছর থাকবে, কিন্তু গোলমাল বাঁধল অন্য জায়গায়। বিয়ের পর পরেশ পালের জ্ঞানের চোখ খুলল, তার কাছে যে কুমুদ সজাত হলেও গ্রিনবাবুর ছেলে নয়, সে পুষি। তার উপর কুমুদের নানা কীর্তি কাহিনীও ততক্ষণে চাউর হয়ে গেছে। পরেশ পাল এসে একদিন খুব হাত পা নেড়ে গ্রিনবাবুকে 5 কথা শুনিয়ে গেল। গ্রিনবাবু সে অপমান আর সহ্য করতে পারলেন না। তার অল্প দিনের মধ্যেই তিনি শয্যা নিলেন এবং 3 দিন বাদে একদিন সকালে দেখা গেল ঘুমের মধ্যে গ্রিনবাবু ইহলোক ছেড়েছেন। তার 3 দিনের মধ্যে কোথা থেকে পিলপিল করে গ্রিনবাবুর এক গাদা ভাইপো ভাইজির আগমন ঘটল। তারা এসেই বাড়িখানা দখল করে ফেলল আর ঘাড় ধরে কাজের লোকেদের তাড়িয়ে দিল। কুমুদ অনেকবার চেষ্টা করলো সে আগে কাজের লোক নয়, আরে বাবা সে হলো পুষ্যি পুত্তুর। এ কথায় তারা এমন হেসে উঠল যে কহত্তব্য নয়। কুমুদ তবু গাইগুই করছিল, তখন গ্রিনবাবুর ভাইপোরা ধরে এমন ক্যালাম দিল তাকে, তারপর দুটোটা করে তাড়িয়ে দিল। অবশ্য শুধু হাতে বিদায় নেবার পাত্র কুমুদ নয়, 200 টাকা আগেই সরিয়েছিল। যাওয়ার সময় 2-4 খানা বাসন আর 1 খানা অ্যালার্ম ঘড়ি আর 3 জোড়া জুতো নিয়ে সে সরে পড়ল। কখনো কখনো আমও খায়, ছোলাও খায়। গ্রিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে সে নবাবগঞ্জের শ্বশুর বাড়িতে একবার গিয়েছিল। পরেশ পাল তাকে বাইরে থেকেই কুকুরের মতো খেদিয়ে দেয়। স্পষ্টই বলে দেয় যে তার মেয়ে এখনো কুমারী আছে, আবার বিয়ে দেবে। কুমুদকে সে জামাই হিসেবে মানে না। কুমুদ মাথা নেড়ে স্বীকার করে নিয়ে বলল, মানা উচিত নয়। সুখের পর দুঃখটা বেশ গায়ে লাগল, কুমুদেরও লাগলো। গ্রিনবাবুর বাড়িতে তোফা কয়েকদিন কাটানোর পর ফের খিদের কষ্ট তার সহ্য হচ্ছিল না। কিন্তু গ্রিনবাবুর মতো আরেকজন মাথা পাগল লোক না পাওয়া গেলে এমন সমস্যার সুসারও হয় না। কুমুদের ফেরার বাজি করে দিন কাটতে লাগলো। নোনা পুকুরের শ্মশানে একদল সন্ন্যাসী ডেরা গেড়েছিল। তারা সব হিমালয়ে থাকে, গঙ্গাসাগরে এসেছিল আবার ফিরে যাচ্ছে। তাদের কাছে কিছু জড়িবুটি পাওয়া যায় কিনা এই আশায় কুমুদ গিয়ে তাদের সঙ্গে ভিড়ে গেল। ও একটু গাঁজা দেওয়া, পা দাবানো সবই করল, কিন্তু বুঝলো সাধুগুলো কেপ্পন গোছে, কিছু ভাঙতে চায় না। 2 দিন বাদে সাধুগুলো ডেরা গুটি নিল। আশায় তাদের সঙ্গ নিল কুমুদ, গায়ে ছাই ঠাই মেখে নিল, চটা হয়নি তবু যথাসাধ্য ধুলো গোসে মাথাটারও একটা ব্যবস্থা করে ফেলল, কমণ্ডল শূল আর কৌপিনও ধারণ করল। সাধু সাজিলেও এদেশে কিছু রোজগার বাধা, তাকে তারা তাড়িয়ে দিল না। হাঁটতে হাঁটতে 2টো জায়গায় রাত কাটি, পরদিন দুপুর নাগাদ যে গায়ে পৌঁছালো সেটা কপালক্রমে নবীগঞ্জ, কুমুদের শ্বশুর বাড়ি। শ্মশানে সাধুরা ধুনি জ্বালিয়ে চায়ের জল চাপাল। কুমুদের ওপর হুকুম হলো দুধ জোগাড় করে আনতে হবে। মনটা খুব একটা ভালো ছিল না কুমুদের। সাধু হয়ে হিমালয় যাচ্ছে সে, নিজের বাপ তাকে তাড়িয়ে দিয়েছে, পাতানো বাপ পটল তুলেছে, শ্বশুর বাপ মুখ দেখতেও নারাজ। ভরসা শুধু সাধু বাবা সকল, তারাও বেশি ভরসা দিচ্ছে না। বুড়ো সাধু বিবেচক মানুষ, অনেকবার তাকে বলেছে পাহাড়ের শীতে বাঙালিদের আমাশা হয়, সে আমাশা ওষুধে সারে না। আর সেখানে শীত সাংঘাতিক, ডাল সেদ্ধ হয় না, কাঠ জোগাড় করতে দম বেরিয়ে যায়। শুনে ভয় খাচ্ছে কুমুদ। একটা লোক নিয়ে দুধ জোগাড় করতে বেরিয়ে শ্বশুর বাড়ির গাখানা ভালো করে শেষবারের মতো দেখে নিচ্ছিল সে।
রামিকে তার ভালো মনে নেই। দেখে না দেখে না করে বছর চারে কেটে গেছে শুভদৃষ্টির পর। হ্যাজাকের আলোয় কচি মুখখানা দেখেছিল সেটা ভুলেই গেছে, এতদিনে তার ডাগরটি হওয়ার কথা। বিয়ে হয়ে গেছে বোধহয় একদিনে, এদিক ওদিক ঘুরল কুমু। চট করে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হতে তেমন সাহস হলো না। সাধু দেখে সবাই তাকাচ্ছে, দু একজন পেন্নামো ঠুকছে, গয়লা গাড়িতে পোটাক দুধ ভিক্ষেও পেয়ে গেল সে। ফেরার আগে শ্বশুর বাড়িটা একটু দেখে যেতে ইচ্ছে করছিল বড্ড, শেষ দেখা। ল্যাংটার নেই বাট পারের ভয়, লেগটি পরে শ্বশুর বাড়ি যেতে একটু লজ্জা ভাব তার হচ্ছিল। হিমালয়ের কথা ভেবে সেটা তক্ষণে ঝেড়ে ফেলল। সে যখন সাধু হয়ে যাচ্ছে তার আমাশাদের মৃত্যু যখন, তখন আর ভয়টা কিসে। শ্বশুর বাড়ির ঝুমকলতায় ছাওয়া ফটকের বাইরে দাঁড়িয়ে সে একটা না বেল্লায় হাঁপ ছাড়ল, জয় শিবশম্ভু জয় শিবশম্ভু। তাতে কাজও হল, একটা ঝি গোছের বয়স্কা মহিলা বেরিয়ে এসে ওমাগো বলে চেঁচিয়ে ভেতর বাড়িতে পালিয়ে গেল। তারপর বেরিয়ে এলো পরেশ পাল নিজে। বুকটা একটু কেমন যেন কেঁপে উঠল কুমুদের। এখানে সুবিধা হবে না বাবাজি, যাও যাও শুয়ে পড়ো। কুমুদ কটমট করে তাকিয়ে বলল, পাপি পাপি। পরেশ পাল একটু ভেবা জায়গা খেয়ে মিয়ে গেল, বলল, এ মানে বাড়িতে অসুখ আছে বাবাজি, তো অসুখ থাকলে তো ভিক্ষে দিতে নেই। কুমুদ কিছুদিন যাত্রা করেছিল, রাবণ রাজার হাসিটা এবার সে হাসলো, তারপর বলল, মরবি মরবি ঝাড়ে বংশে মরবি। এই বলে পিছু ফিরতেই পেছনে একটা নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পেল সে। দাঁড়াও বাবাজি, যেও না। কুমুদ ফিরে দেখলো তার শাশুড়ি, বেশ টসকালো চেহারা, হাত জোর করে বলল, বাড়িতে অশান্তি বাবা, আমার 15 বছরের মেয়েটা সদ্য বিধবা হয়ে শয্যা নিয়েছে। কুমুদ এমন হা হয়ে গেল যে বলার নয়, বিধবা মানে? সে জল জানত বেঁচে থাকতে, রামি বিধবা হলো কোন সুবাদে? সে হুঙ্কার ছেড়ে বলল, বটে, তা কি করে টের পেলি যে তোর মা বিধবা? জামাইয়ের 2 বন্ধু ছিল, ভকু আর কালু, তারাই কাল বলে গেল কিনা জামাই নাকি মরেছে। ডাক দেখি তোর মেয়েকে, এরকম তো হওয়ার কথা নয়। ডেকে আনাই বাবা, বসো। শাশুড়ি গিয়ে রামিকে ধরে নিয়ে এলো, রামির পরনে ধুতি, মুখখানা নামা, চোখের কোলে অনেক কান্নার চিহ্ন। ভারী খুশি হয়ে পড়ল কুমুদ, আনন্দে তার ঠ্যাং নাচতে লাগলো। পরেশ পাল তাকে স্বীকার না করলে কি হবে? তার মরার খবর পেয়ে মেয়ে তো বিধবা হলো, তবে হে হে, তাহলে এখনো তার দাম আছে, সবার তাকে ঝেড়ে ফেলে দেয়নি। আর রামিকে দেখেও ভারী খুশি লাগছিল তার, তেমন রূপসী কিছু নয় বটে, তবে বয়সের টানে চেহারা খানা দিব্যি হয়েছে, ছিপছিপে আটো গরম, মুখখানা ভারী মিষ্টি। পরেশ পাল অনেকক্ষণ ধরে চুপচাপ দেখছিল, লক্ষ্য করেনি কুমু, হঠাৎ চোখে চোখ পড়তেই চমকে উঠল, বলল, কল্যাণ হোক আমি চলি। পরেশ যদি চিনতে পারে তাহলে হয়তো ব্যাপারটা কেচে যাবে, এরকম থাক, সে বরং হিমালয়ে গিয়ে সত্যি মারা যাবে। এইটুকু তো জানা গেল যে তার অভাবে দুনিয়ায় অন্তত একজনও বিধবা হয়ে কান্নাকাটি করছে। কুমুদ একটু জোরে হাঁটা দিয়েছিল, কিন্তু মাধবীলতার ফটক পেরিয়ে আম বাগানে পড়তেই পরেশ পাল তাকে ধরে ফেলল। এই যে বাবাজি, কুমুদ সভয়ে বলল, কাকে বলছিস? তোমাকে গিয়ে চিনতে পেরেছি। চিনে আর লাভ নেই, আমি সাধু হয়ে হিমালয়ে চলে যাচ্ছি। ঘাট হয়েছে বাপু, ফিরে চল। কোথায় ফিরে যাব? আমার কি যাবার জায়গা আছে? মানে এখন না হয় আমার বাড়িতেই চল, পরে না হয়। পরে তো হিমালয়। না গো পরেশ বাবু, সুবিধা হবে না, মেয়েকে তোমার বিধবা বলে ধরে নাও। পায়ে ধরছি বাপু, আমি তোমার গুরুজন, তবু ধরছি। ব্যবস্থাটা কি হবে? ঘর জামাই রাখবো, ঘর জামাই রাখবো। বটে, শেষে ঘর জামাইকে চাকর মনীষের অজন করে খাটাবে না তো? এই যেমন গরু চড়ানো, গোয়াল পরিষ্কার করা, খড় কাটা, মাঠের কাজ এসব। আরে না না, ভেবেই রেখেছি তুমি হবে আমার ধান কলের ম্যানেজার, চলো। কুমুদের হঠাৎ ভারী লজ্জা করল, বলল, বলছি লেংটি পরে যাও। পরেশ ধমক দিয়ে বলল, এতক্ষণ তো দিব্যি ছিলে, ঠিক আছে ঠিক আছে, নাও আমার আলোয়ান খানা একটু ঝুল রেখে জড়িয়ে নাও, লোক পাঠিয়ে ধুতি জামা সব আনাচ্ছি।
এতক্ষণ আপনারা শুনছিলেন গন্ডগোল, রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গল্প পাঠে এবং কুমুদের চরিত্রে জয়জিৎ, পরেশ পাল, গিরিনবাবু, বাবাজি এবং জহরির চরিত্রে অভিক, শাশুড়ির চরিত্রে শ্রদ্ধা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং স্পেশাল এফেক্টসে জয়জিৎ, পোস্টার ডিজাইন জয়জিৎ, গল্প পরিকল্পনা ও পরিচালনায় জয়জিৎ এবং অভিক। আগামী বৃহস্পতিবার আমরা আবার আসব বাংলা সাহিত্যের কোনো এক ভূতুড়ে রহস্য কিংবা রোমাঞ্চ গল্প নিয়ে, ঠিক সন্ধে 7টায় শুধুমাত্র রাতের রেডিও ইউটিউব চ্যানেল। Thank you.